দর্শক, আমরা এখন একটা মালবেরি ছেড়বো এবং খায়া দেখবো যে আসলে এর ভিতরে অবস্থাটা কেমন। একদম কালো, আমরা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। রস কিন্তু একদম লাল এবং এর টেস্ট খুব টেস্টি। কিন্তু একটা ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এর পুষ্টিগুণে ভরপুর। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা, মধুখালী উপজেলা, চাঁদপুর গ্রামে, এই হারুন ভাইয়ের এই মালবেরি বাগানে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর মালবেরি ধরে আছে। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মালবেরি চাষ সম্পর্কে আমরা কথা বলবো। আমাদের বাংলাদেশে এই মালবেরি চাষ কেমন হচ্ছে, এই মালবেরি আসলে এর পুষ্টিগুণ কেমন, আর এর পরিচর্যা ব্যবস্থা কী, চারা কোথায় পাবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো। দর্শক, আশা করবো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক বন্ধুরা, এখন আমরা মূল পর্বে চলে যাই। আচ্ছা হারুন ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা ভাই, এই যে অনেক সুন্দর দেখতেছি মালবেরি করছেন, এটা আসলে কোথায় থেকে কিভাবে নিয়ে আসলেন আপনি? এটা এক জায়গায় এক বাগানে গেছিলাম, দেখলাম যে এই ফলটা এই টাইমে এরকম পাকে পাকে লালের পরে কালো হয়ে যায়, তা খাইয়ে দেখলাম যে খুব মিষ্টি ফল, খুব মিষ্টি, অনেক স্বাদের। ও আচ্ছা আচ্ছা। তারপরে মনে করলাম যে এই গাছগুলো তাহলে তৈরি করতে হয়, তাহলে কিছু লাগাই রাখি। এই জন্য আর কি এটা লাগাই রাখছেন না? এই লেগে লাগাই রাখছি। আচ্ছা, এটা কি খুবই সুস্বাদু? আপনি খেয়ে দেখেন পাকা? আচ্ছা, অবশ্যই খাবো, খাওয়া না খেলে তো হবে না, দর্শকদেরকে খাওয়াই দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে, দেখেন কি সুন্দর মালবেরি ধরে আছে, মনে করেন যেটা পেকে গেছে একদম সম্পূর্ণ। এই সাইডে যদি দেখেন একদম কালো হয়ে গেছে, পাকাগুলো একদম কালো হয়ে গেছে, আর যেগুলো লাল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পাকা পর্যায়ে চলে আসছে, তো পাকবে আর কি। হয়তো যেগুলো একদমই কালো ওইগুলো খুবই টেস্টি, আমি হারুন ভাইয়ের কাছ থেকে জানতে পারছি। তারপরে আমরা ওই ভিডিওতে কোনো এক পর্যায়ে আমরা খেয়ে দেখব এবং এর আসলে মিষ্টতা কেমন, এর ভিতরে রসটা কেমন, লাল না সাদা? আচ্ছা, একেবারে আপনার ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালার না লাল? দর্শক বন্ধুরা, আসলে আমাদের বাংলাদেশে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখছি এই তুঁত গাছ নামে পরিচিত, এই মালেরিকে তুঁত গাছ নামে পরিচিত, সেটা হলো সাদা হোয়াইট মালবেরি, যেটা আপনার রেশম পোকার খাবারের জন্য এই পাতা, তুঁত গাছের পাতা খাওয়ার, রেশম পোকার মেইন প্রধান খাবারই হলো এই তুঁত গাছ, এই তুঁত গাছের পাতা খেয়ে থাকে, সেটা হলো আপনার হোয়াইট তুঁত গাছ বা মালবেরি বলা হয়। দর্শক, ওইটা হলো আপনার রেশম পোকার জন্য উৎপাদন করা হয়, ওই গাছগুলোতে পাতা সংগ্রহ করে রেশম পোকাকে খাওয়ানো হয়। কিন্তু এই মালবেরি কিন্তু দর্শক আলাদা, সম্পূর্ণ একদম আলাদা। আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জায়গায় একই ধরনের এবং একই কালারের, প্রথমে একটু সবুজ থাকে, তারপর লালচে হয়ে যায়, তারপর যখন পেকে যায় তখন একদমই কালো হয়ে যায়। আচ্ছা হারুন ভাই, এটা কি পরিচর্যা কেমন কিভাবে করতে হয়? এটা তেমন কোনো পরিচর্যা না, গাছ লাগাই রাখলে হালকা কিছু সার দিলে এমনি হয়ে যায় গাছ। এটা বছরে কতবার সার দিতে হয়? এই একবার দিলেই হয়। একবার দিলেই হয়? একবার দিলে সার বেশি খায় না, তেমন সার লাগে না, হালকা কিছু গোবর সার, পচা জৈব সার, আবার ইউরিয়া, টিএসপি, পটাশ, এই কয় অল্প কিছু সার দিয়ে রাখলেই হয় না, তেমন পরিচর্যার প্রয়োজন হয় না, কোনো প্রয়োজন নাই, কোনো রোগ নাই এতে। এখন পাতা এই চকচকা, ফল চকচকা, কোনো ধরনের রোগ হয় না? না, কোনো স্প্রেও লাগে না। কোনো স্প্রে আপনি কি এ পর্যন্ত করছেন? কোনো স্প্রে করে নেই এ পর্যন্ত, করেন নাই? কোনো পোকা আক্রান্ত হয় কিনা? না, কোনো পোকা আক্রান্ত হয় না, কোনো পোকায় আক্রান্ত হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক একদমই সহজ আর কি। হ্যাঁ, এটা আপনি ছাদ বাগান লাগাতে পারেন, ছাদ বাগানে মানুষ তো স্প্রে করতে পারে না। জি জি, কারণ বীজ বুলে ভয় পায় অনেক লোকে, এটা বীজ ছাড়াই হবে। মনে করেন যে ছাদে যদি লাগিয়ে রাখে তারা সহজে এটা করতে পারবে, সহজে করতে পারো, খাতে পারো সহজে। আচ্ছা আচ্ছা, তাহলে আর তাদের কোনো সমস্যা হবে না? না, আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা খুব একটা ভালো যে এর কোনো, দর্শক এই মালবেরির কিন্তু কোনো ধরনের আপনার রোগ পোকা কোনো ধরনের সমস্যা হচ্ছে না, একদমই আপনি যে কোনো একটা জায়গায় যদি লাগিয়ে রাখেন সহজে এটা কিন্তু হবে, একদম খুব সহজে আপনারা এই মালবেরি কিন্তু চাষ করতে পারেন। তো হারুন ভাই, আমরা একটা তাহলে মালবেরি খেয়ে দেখি আসলে কেমন। দেখেন এটা সেরেন,
দর্শক, আমরা এখন একটা মালবেরি ছেড়বো এবং খাওয়া দেখবো যে আসলে এর ভিতরে অবস্থাটা কেমন। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা, কালো কিন্তু, এটা দেখতে পাচ্ছেন একদমই পেকে গেছে সম্পূর্ণ। ভাই আপনি একটা খান, দর্শক আপনি দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর, একদম কালো। আমরা খেয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরের ইটা লাল, কিন্তু আমরা যদি নগে একটু দেখাই, আপনাদেরকে দেখানোর সুবিধা আছে, কিন্তু লাল রক্তর মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এর ভিতরে মনে হচ্ছে যে এটা হলো ভিতরে কিন্তু লাল, এই যে যেটা রসটা, রস কিন্তু একদম লাল, এবং এর টেস্ট খুব টেস্টি কিন্তু একটা ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এর পুষ্টিগুণে ভরপুর। আমি কিন্তু গাছের গোড়ায় আলি এগুলো পাকা খেয়েছি। না, এটা তো খাওয়া, এটাই স্বাভাবিক, যে কোনো লোক আসলেই খাবে, এত সুন্দর ফল, যে কেউ আসলেই খাবে, পাকাটা ধরলেই আপনার ছিঁড়ে যাবে। পাকা ধরলেই ছিঁড়ে যায়, খুবই সুন্দর। দর্শক, আপনারা যদি এই মালবেরি চাষ করতে চান, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই মালবেরি চাষ করতে পারেন, কারণ এখানে খুব একটা পরিচর্যা বা যত্ন বা খুব একটা যে আপনার কষ্ট ই করতে হবে তা কিন্তু করা লাগবে না, এখানে সহজেই করতে পারবেন। আচ্ছা হারুন ভাই, আপনারা যদি আমাদের ভিডিও দেখলে তো অনেকেই চারা চায়, চারা দিতে পারবেন কি না? জি দিতে পারবো। দিতে পারবেন না? আচ্ছা, দর্শক যদি আপনারা হারুন ভাইয়ের কাছ থেকে চারা নিতে চান, না চারাও দিতে পারবে, আমাদের ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হারুন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। হারুন ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।